নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ছাঁচের রেসিপি নিয়ে চলে এসেছি। ছাঁচ শরীর ঠান্ডা রাখতে গরমকালে খুব উপকারী এবং এটি বানানো কিন্তু ভীষণ সহজ। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রিফ্রেশিং ড্রিঙ্কটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছাঁচ। ছাঁচ বানানোর জন্য আমি এখানে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ ধনে পাতা এবং এর সঙ্গেই আমি কুচিয়ে নিয়েছি 1/4 কাপ পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই সব কিছু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ জল, দিয়ে এটাকে আমি একটু হালকা করে ঘুরিয়ে নেব। আমি এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হামান দিস্তাতে এটাকে একটু ছেঁচেও ব্যবহার করতে পারেন। ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা এই সমস্ত কিছু একসাথে ছেঁচে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ টক দই। এই দইটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা দইও ব্যবহার করতে পারেন। এবার এতে দেব 1 চামচ বিট লবণ, 1 চামচ রেগুলার সল্ট, 1 চামচ রোস্টেড জিরে পাউডার এবং 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেব 1 গ্লাস জল। আমি এর মধ্যে চিনি দিচ্ছি না, তার কারণ ছাঁচে ট্র্যাডিশনালি চিনি দেওয়া হয় না। তবে আপনারা যদি মনে করেন এতে চিনি দেবেন, তাহলে আপনাদের টেস্ট অনুযায়ী এতে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে আমি আরেকবার ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম, ছাঁচ আমাদের একদম রেডি। এবার একটা সার্ভিং গ্লাসে ঢেলে পরিবেশন করুন গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ছাঁচ। তৈরি হয়ে গেল গরমকালের উপযোগী একটি ড্রিঙ্কস ছাঁচ। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।